Assalamualaikum. NIEVS Home School এ সবাইকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আনিতা সুলতানা, বাংলা বিষয়ের সহকারী শিক্ষিকা মর্নিং শিফট। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত। আজকে বাংলা দ্বিতীয় পত্রের বিভক্তি এবং প্রত্যয় অংশটি থেকে আলোচনায় হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, এই অংশটুকু রূপতত্ত্ব বাংলার আমরা শব্দতত্ত্ব পড়েছি, রূপতত্ত্ব পড়া হয়নি আমাদের। রূপতত্ত্ব অংশ থেকেই এই বিষয়ে একটা প্রাথমিক ধারণা পাবে। এগুলো তোমাদের কাছে একেবারে নতুন। চলো আমরা আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নিব প্রত্যয়ের সংজ্ঞাটা। প্রত্যয়ের সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি, শব্দ শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাই প্রত্যয়। এখানে আমরা পেয়েছি যে ধাতু নামের যে শব্দটা পাচ্ছি, এটা আসলে বাংলা যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটাকে আরেকটা নাম হচ্ছে ধাতু। আর শব্দ এমন ক্রিয়াপদ কি, যেই যে পদগুলো দ্বারা, যে যে শব্দগুলো দ্বারা কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ। আমরা এটা জানি, ইংলিশে এটাকে বলা হয় ভার্ব। তাহলে শব্দটা কি, এছাড়া ক্রিয়া ছাড়া বাকি যতগুলো শব্দ বাংলা ভাষায় রয়েছে, কাজ বোঝায় এমন শব্দ ছাড়া বাকি সবগুলো শব্দকে হচ্ছে শব্দ বা নামপদ বলা হয়, আর বাকি শব্দগুলো হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, তাহলে এই ক্রিয়াপদের আরেকটা নাম হচ্ছে ধাতু। তাহলে শব্দ বা তাহলে ধাতু বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। শব্দ বা ক্রিয়া বা ধাতু, এখানে আমরা ধাতু পরিবর্তে ক্রিয়া বলতে পারি। শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাই প্রত্যয়। তাহলে আমরা বুঝলাম যে একটা শব্দ থাকবে তার সাথে নতুন কোনো বর্ণ, এই বর্ণগুলো কিন্তু আলাদাভাবে স্বাধীনভাবে ব্যবহৃত হবে না। এখানে যে উদাহরণগুলো আছে এর বাইরে অনেক আছে, তোমরা এটা পরবর্তী যত উপরের ক্লাসে জানি বিস্তারিত জানবে। তোমাদের বইয়ে এই বিষয়ে একটা প্রাথমিক ধারণা দেওয়া আছে, তোমরা বই থেকে দেখবে। আর এখানে সংজ্ঞাটা আমি বইয়ে উপভোগ করে তোমাদের বোঝার সুবিধার্থে একটু সহজ করে লিখে দিয়েছি। যেটা হচ্ছে যে প্রত্যয় দুই প্রকার, কৃৎপদ প্রত্যয় এবং তদ্বিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়টা কি, ক্রিয়া বা অর্থাৎ ধাতুর সাথে যে প্রত্যয়গুলো, এগুলো হচ্ছে এখানে প্রত্যয়। ধাতুর সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর শব্দের সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে তদ্বিত প্রত্যয়। মানে ক্রিয়াবাচক শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটাকে আমরা বলবো কৃত প্রত্যয়। এটা মনে রাখাটা সুবিধা, ক্রিয়া এবং কৃত প্রত্যয়। তারপরে তদ্বিত গুণগুলো, তদ্বিত প্রত্যয় যেগুলো শব্দের সাথে, শব্দ নর্মাল যে ওয়ার্ডগুলোর সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হবে এটা হচ্ছে তদ্বিত প্রত্যয়। যেমন আমরা উদাহরণটা কৃত প্রত্যয়ের উদাহরণটা লক্ষ্য করি, ধর, এই ধর হচ্ছে একটা ক্রিয়া, ভার কোন হচ্ছে ধরা, এই ধরের সাথে আ যুক্ত করার ফলে এখানে হলো ধরা। কিন্তু আমরা এই ধর ক্রিয়াটার সাথে আরো কিন্তু নতুন নতুন প্রত্যয় যুক্ত করতে পারি, যেমন ধর যোগ যদি ই লিখি তাহলে আমাদের ধরি। এইভাবে এটা একটা মূল ভার্বের একটা মূল রূপ, এটাকে নানাভাবে আমরা ব্যবহার করতে পারি। এখানে ধর যোগ আ হলো ধরা, কিন্তু ধর যোগ ই হলে ধরি, ধর যোগ এ হলে তাহলে আমি ধরি। তার মানে মূল শব্দটা হচ্ছে, মূল ক্রিয়ার মূলটা হচ্ছে এটা, অরিজিনাল শব্দটা হচ্ছে এটা, এটার সাথে নানাভাবে প্রত্যয় বা বিভক্তি যুক্ত করে এটাকে চেঞ্জ করা যায়। তাহলে বোঝা গেল, আর যখনই কৃত প্রত্যয় আমরা দেখবো তার সাথে এই একটা রূপ চিহ্ন, এটা কৃত প্রত্যয় চিহ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কৃত প্রত্যয়। তারপরে তদ্বিত প্রত্যয়, এখানে হাত, এটা একটা শব্দ বা জানি নর্মাল শব্দ, এটা দ্বারা এই হাত কথাটা দ্বারা কি কোনো কাজ করা বোঝায় না, কারণ আমরা মানুষের একটা অঙ্গ প্রত্যঙ্গকে বুঝলাম। তাহলে এখানে হাত যোগ হাত এরকম হতে পারে, ঘুম যোগ অন্ত, ঘুমন্ত। তাহলে বোঝা গেল যে প্রত্যয় কি, এবং এটা খুবই সহজ সহজ যদি বোঝা যায় জিনিসটা অত্যন্ত সহজ। প্রাথমিক এই ধারণাটুকু আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। পরবর্তীতে আমরা চলে আসবো বিভক্তি। বিভক্তির মধ্যে আমরা এরকম কিছু নতুন নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি পাবো, কিন্তু সেগুলো আসলে স্বাধীনভাবে মানে আলাদা করে এগুলোর কোনো অর্থ হবে না, কিন্তু যখন এগুলো শব্দের বা ক্রিয়ার সাথে যুক্ত হবে তখন এগুলো নতুন করে একটা শব্দকে নতুন অর্থ প্রদান করবে। আচ্ছা, তাহলে বিভক্তির সংজ্ঞাটা আমরা দেখি, বিভক্তি কাকে বলে। বিভক্তির সংজ্ঞাতে দেখতে পাচ্ছি যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অন্তর্গত শব্দ বা পদগুলোর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে বাক্যের অর্থ তৈরি করতে সাহায্য করে তাকে বিভক্তি বলে।
যে সমস্ত বর্ণ বা বর্ণ উদাহরণে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সমার্থকটা আরেকবার দেখি, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি, মানে বর্ণ একটাও হতে পারে দুটোও হতে পারে, সমষ্টি বাক্যের অন্তর্গত, মানে বাক্যের অন্তর্গত কথাটার মানে হচ্ছে বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে, শব্দ বা পদ, শব্দ বলতে পারে আমরা পদও বলতে পারি, পদগুলোর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, এমন কিছু বর্ণযুক্ত হবে যেগুলো একটা সাথে একটা কানেক্টিভিটি তৈরি করবে বাক্যের অর্থ ধরে, এবং তার ফলে বাক্যটা অর্থপূর্ণ হয়। যেমন যেমন আমি যদি বলি যে রায় আসছে, ঠিক আছে, বহু বছর বোঝানোর জন্য। তাহলে এখানে
ছেলেরা বল খেলে, যে খেলের সাথে যে একার যুক্ত হলো এটাই হচ্ছে এখানকার বিভক্তি। তাহলে আশা করছি প্রত্যয় এবং বিভক্তি আলোচনা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে আমি বই থেকে বারবার ডেফিনেশনগুলো পড়বে, এই আলোচনা তো রইলই তোমাদের কাছে, এখানে সংজ্ঞাগুলো আমি সহজ করে দেওয়া হয়েছে এটাও দেখবে, বইয়ের আলোচনাটুকু দেখবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।